বাহ গুনগুন দিদি, তোমার হাতের মেহেন্দিটা কি সুন্দর লাগছে গো। আচ্ছা গুনগুন দিদি, মেহেন্দি দিয়ে তুমি কোনো গল্প বলতে পারবে? শুনবে তোমরা? হ্যাঁ বলো না গুনগুন দিদি। ঠিক আছে তাহলে শোনো আজকের গল্প সোনার মেহেন্দি। এক গ্রামে অলোকা নামের এক মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। বয়সে সে ছোট হলেও নিজের হাতে ভালো করে মেহেন্দি পাতা বেটে তা দিয়ে সুন্দর নকশা হাতে আঁকতে পারত। এর জন্য তার গ্রামে অনেক সুখ্যাতিও ছিল। মা, আমি মেহেন্দি পাতা তুলতে যাচ্ছি, আজ বিকেলে তো তুলিদের বাড়ি যেতে হবে। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা। কথাটা বলে অলোকা চলে গেল। গ্রামের শেষ প্রান্তে তাদের বাড়ি, আর তার থেকে কিছুটা পথ যেতে এক বিশাল বন। চারিদিকে বড় বড় গাছ আকাশটাকে প্রায় ঢেকে রেখেছে। এদিকে অলোকা মেহেন্দি পাতা তুলে নিয়ে যখন বাড়ির দিকে ফিরছিল, তখন হঠাৎ তার কাছে ধপ করে একটা পাখি আহত অবস্থায় এসে পড়ল। আহারে, মনে হচ্ছে শিকারির আঘাতে চোট পেয়ে এখানে এসে পড়েছে। ইস, খুব লেগেছে। পাখিটিকে দেখা মাত্রই তার মনে খুব মায়া হলো। দাঁড়া, আমি তোর জন্য ঔষধি পাতার ব্যবস্থা করছি, ওটা লাগানোর পর তোর আর কোনো কষ্ট হবে না, দেখবি। এই বলে সে ঔষধি পাতা জোগাড় করে তার ক্ষত স্থানটাতে ভালো করে লাগিয়ে দিল। এই তো, এবারে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। পাখিটির ক্ষত স্থানটিতে ঔষধি পাতা লাগানো মাত্রই সে কথা বলতে লাগলো। তুমি আমাকে বাঁচালে, তোমাকে অসংখ্য ধন্যবাদ গো। আরে তুই তো দেখছি কথাও বলতে পারিস। হ্যাঁ আমি কথা বলতে পারি, আমার নাম কলকা। বাহ ভারী মিষ্টি নাম তো তোর। এই ছেড়ে ছেড়ে তোর সঙ্গে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি, অনেক দেরি হয়ে গেল রে আমার। ওদিকে মা মনে হয় এতক্ষণে চিন্তা করতে শুরু করে দিয়েছে। আমি এবার আসি রে, পরে না হয় একদিন গল্প করব তোর সঙ্গে। কথাটা বলেই হন্তদন্ত হয়ে সে চলে গেল। ওদিকে তার মেয়ের বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে অলোকার মা ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল। অলোকা, তোর এত দেরি হলো, তুই কত ঝুঁকি নিয়ে ওই বনটাতে যাস বলতো, বাধা দিলে তো শুনিস না। কি করে শুনবো বলতো মা, ওই মেহেন্দি করেই তো আমাদের সংসারটা চলে বলো। আর দেখো আমি তো চলে এসেছি। এরকম ভাবে অলোকা ও তার মায়ের বেশ ভালোই দিন কেটে যাচ্ছিল। এদিকে কলকার সঙ্গে তার ভালোই বন্ধুত্ব করে উঠেছিল। কিন্তু একদিন, দেখ মা, বাইরে এত বৃষ্টি পড়ছে, এর মধ্যেও তুই পাতা তুলতে যাবি? কি করব মা, যেতে তো হবে। আজ বিকেলে যে রাজকন্যাকে মেহেন্দি পড়াতে যেতে হবে, তার জন্য তো আমাকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে না? ঠিক আছে, কিন্তু সাবধানে যাস মা। অলোকা চলে গেল, কিন্তু প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে মেহেন্দি পাতা আনার ফলে ঠান্ডায় তার শরীর অসুস্থ হয়ে পড়ল। মা, মানা করেছিলাম তোকে আমি যেতে, এখন দেখলি তো শরীরের কি হাল করলি। কিন্তু মা, রাজবাড়িতে তাহলে কে যাবে? সেটা তোকে ভাবতে হবে না, আমি দেখছি কি করা যায়। এখন তুই শুয়ে থাক, আমি যাই, আগে কবিরাজ মশাইকে ডেকে আনি। এই কথাটা বলে তার মা চলে গেল। কিন্তু একজন আড়াল থেকে সব কথা শুনে নিল, সেটা আর কেউ নয়, কলকা ছিল। আসলে বৃষ্টির কারণে সকালে তার সাথে অলোকার দেখা হয়নি বলে খুঁজতে খুঁজতে সে তার বাড়ি চলে আসে। আহারে, সখী খুব অসুস্থ, ওদিকে সে রাজবাড়িতে না গেলেও তো বিপদ। না,
আমাকে কিছু একটা তো করতেই হবে। সখি, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। কথাটা বলে কলকা পরিণত হলো এক সুন্দর পরীতে। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, কলকা আসলে কোনো পাখি নয়, সে এক অরণ্য পরী। এরপরে কলকা অলকার মাথায় হাত রেখে তার মতো অবিকল রূপ নিয়ে রাজবাড়ি চলে গেল। কি গো মেয়ে, তোমার আসতে এত দেরি হলো? বৃষ্টির কারণে আটকে পড়েছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, ওদিকে রানীমা তোমায় ডাকছেন। আচ্ছা। সে ভেতরে চলে গেল ও রাজকন্যার হাতে সুন্দর করে মেহেন্দি এঁকে দিল। বাহ, সত্যি তুমি খুব ভালো মেহেন্দি আঁকতে পারো। ধন্যবাদ রানীমা। অলকা তার পারিশ্রমিক নিয়ে চলে যেতেই রাজকন্যা দেখল তার হাতের মেহেন্দি সোনার মতো চকচক করছে। একি একি করে সম্ভব, এত তাড়াতাড়ি মেহেন্দি রং এলো কি করে, তাও আবার সোনার মতো উজ্জ্বল? রাজবাড়িতে সবাই রাজকন্যার হাত জোড়া দেখে একেবারে অবাক। সঙ্গে সঙ্গে এই ঘটনা চারিদিকে ছড়াতে লাগলো। ওদিকে অলকা কিছুটা সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু বাড়ির সামনে এরকম হই হট্টগোল দেখে সে বলল, মা বাইরে সব কি হচ্ছে গো, কারা এসেছে? সবাই মেহেন্দি পরার জন্য এসেছে রে, তুই নাকি রাজবাড়িতে গিয়ে রাজকন্যার হাতে সোনার মেহেন্দি করে দিয়েছিস? কিন্তু মা, আমি তো এখানেই শুয়েছিলাম, আমি কি করে গেলাম? সেটাই তো রে, আমিও তো বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, তুই বস, আমি ওই দিকটা সামলাই। তার মায়ের চলে যাওয়ার পর সেই পাখিটা এলো তার কাছে। সখি, তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকে একটা কথা বলার ছিল, তুমি অসুস্থ ছিলে বলে আমি তোমার রূপ ধরে রাজবাড়িতে গিয়েছিলাম। কিন্তু তুমি এসব কি করে করলে? আসলে অলকা, আমি কোনো পাখি নই, আমি এক অরণ্য পরী। সেদিন তুমি আমায় সাহায্য করেছিলে, তাই আমি তোমার বিপদে সাহায্য করতে এসেছিলাম। পরিরাজ্যের সোনার গাছের পাতা বেটে আমি মেহেন্দি তৈরি করেছিলাম, তাই রাজকন্যার হাতের মেহেন্দির রং সোনালি হয়ে গিয়েছিল। কিন্তু সবাই তো এখন সোনার মেহেন্দি করতে চাইছে, আর আমি অত দূর পরিরাজ্যেও তো সোনার মেহেন্দি পাতা আনতে যেতে পারবো না, আমি কি করব? এই নাও, এই পাত্রের মধ্যে যে কোনো মেহেন্দি পাতা বেটে রাখলে তার রং সোনার মতো উজ্জ্বল হয়ে যাবে। ধন্যবাদ সখী। অলকাকে সেই জাদু পাত্রটা দিয়ে অবশেষে পরীটি চলে গেল। এরপর থেকে অলকা সেই জাদু পাত্রটা থেকে মেহেন্দি এক এক করে সবাইকে লাগিয়ে দিল। সত্যি সবার হাতেই মেহেন্দি সোনার মেহেন্দি হয়ে উঠল। এরপর থেকে তাদের আর কোনো কষ্টই রইল না, তারা সুখে শান্তিতে থাকতে লাগলো।